মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আচ্ছা, আপনি কখনো সন্দেহ করেননি, মানে জানির আচরণে বা তার ব্যবহারে? না, কখনোই হয়নি। আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি ও এরকম কিছু একটা করে বসবে। নীলাঞ্জনা, আপনাকে জানিয়ে রাখা ভালো যে আপনিও এখন অপরাধের সহায়তাকারী হিসাবে আমাদের সন্দেহের তালিকায় আছেন। না না ম্যাডাম, ম্যাডাম এরকম করবেন না, প্লিজ প্লিজ আপনি এরকম করবেন না। ম্যাডাম আপনি আমার দিকটা একবার ভাবুন, আপনিও তো একজন মেয়ে। আপনি যদি এরকম সন্দেহ আমার শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে ঢুকিয়ে দেন তাহলে তারা আমাকে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না। প্লিজ আমার দিকটা একবার ভাবুন, আমি আমি আর ওই বাড়ি ফিরে যেতে পারবো না, কেউ আমাকে অ্যাকসেপ্ট করবে না। ছি ছি ছি, তারা যদি জানে যে তাদের বাড়ির বউ এরকম একটা নোংরা কাজ করেছে তাহলে প্লিজ ম্যাডাম আপনি একটু দয়া করবেন, এরকম করবেন না আমার সঙ্গে। আমি সত্যি কিচ্ছু জানতাম না, আমি আমি জানতাম না, সত্যি বিশ্বাস করুন। রাই, কি হয়েছে, তুমি এখানে কেন, সব ঠিক আছে তো? অনির্বাণ, আমি আমি তোমাকে, আপনি কি রায়পূর্ণার হাজবেন্ড? হ্যাঁ ম্যাডাম, আমি অনির্বাণ, অনির্বাণ সেন। কি কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ। মিস্টার সেন, আপনি খুবই সৌভাগ্যবান একজন মানুষ। আপনার স্ত্রী আজ যে বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়েছে তাতে আপনি খুব খুশি হয়ে সবাইকে জানাতে চাইবেন যে আপনিই তার হাজবেন্ড। কি হয়েছে, কি বলছেন উনি? না না, সেরকম কিছুই না অনির্বাণ। আমাকে একটু বলবেন প্লিজ, মানে এক্স্যাক্টলি কি হয়েছে, মানে রাই কি হয়েছে আমাকে একটু বলো না, খুলে আমি কিছু বুঝতে পারছি না। সূর্য, নীলু, ওরাও সবাই এখানে, অনেক কিছুই ঘটে গেছে অনিতা। আমাদের পরিবারের উপর দিয়ে একটা বড় বিপদ গেছে, আর সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেছে তোর বউ। রায়পুনা, আপনি মিস্টার সেনকে বাইরে নিয়ে গিয়ে সবটা একটু বুঝিয়ে বলুন কেমন, আমি এখানকার বিষয়গুলো একটু সামলে নিই। তুমি চলো বাইরে চলো, আমি সবটা বলছি তোমাকে, আমি আবার এসে কথা বলছি ম্যাডাম। অবশ্যই। ওয়েল নীলাঞ্জনা, আপনিও একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে, চলো সূর্য। না না না, উনি না, ওনার সঙ্গে আমার একটু অফিশিয়াল আলোচনা আছে। না, তোমার কোনো ধারণা আছে রাই, কোনো ধারণা আছে তোমার, তুমি আজকে কত বড় ধরনের একটা বিপদে পড়তে পারতে? শুধুমাত্র নিজের হটকারিতার জন্য, বুদ্ধিহীনের মতো কাজ করার জন্য তুমি আজকে একটা বড় প্রবলেমে পড়তে, সেই মিনিমাম সেন্সটুকুও নেই তোমার। প্লিজ তুমি উত্তেজিত হয়ো না, আমার সামনে তখন যা যা ঘটছিল, আমি যা যা ঘটতে দেখছিলাম, আমার সত্যি অন্য কিছু করার কথা মাথাতেও আসেনি তখন। আর বলতে পারো আমি রিফ্লেক্সেই সবটা করে গেছি, তখন এটাই স্বাভাবিক বলে মনে হয়েছে, এটাই করা উচিত বলে মনে হয়েছে। কি কি বললে তুমি, রিফ্লেক্সে করেছো সবটা, রিফ্লেক্সে করেছো? না না, ইয়ার্কি করছো তুমি আমার সাথে, ইয়ার্কি করো না রাই প্লিজ। যে কোনো স্বাভাবিক মানুষ না, স্বাভাবিক মস্তিষ্কের মানুষ সেখান থেকে পালিয়ে আগে নিজের প্রাণ বাঁচাতো, ইনফ্যাক্ট অফিসারও তাই বললেন কিন্তু। কিন্তু তুমি, আচ্ছা তুমি নিজেকে কি মনে করো বলো তো? কি, না না না, আগে আমার কথা শোনো, তুমি নিজেকে কি মনে করো, লেডি অর্ণদেব নাকি সুপার উমান, যে ওরকম পরিস্থিতি দেখে একদম ঝাঁপিয়ে পড়লে, দুষ্টের দমন করে সিস্টেম পালন করবে তুমি? তুমি কি নিজেকে সিনেমার হিরো মনে করো, হিরো তুমি? আরে ওরাও যেটা করে না সেটা সিনেমার পর্দায় করে, তারা রিয়েল লাইফে এই ধরনের কিচ্ছু করে না। আচ্ছা তুমি তাহলে বলে দাও, আমার ওই মুহূর্তে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করা উচিত ছিল? ইন্সপেক্টর যেরকম বললেন সেরকম তো, মানে দেখেও না দেখে মুখ ফিরিয়ে চলে আসা উচিত ছিল, তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে সুন্দর করে চাইনিজ খাবার দাবার খাওয়া উচিত ছিল, তাই তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।